ইসলামী দাওয়াত সেন্টার ইসলাম প্রচারের কাজে এক দফা এগিয়ে। মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতি বা সেক্রেটারি কিরূপ বিবেচনা করে দায়িত্ব দেওয়া হয়? অনেককে দেখি যাদেরকে দায়িত্ব দেওয়া হয় জুমার নামাজ ছাড়া এক অক্ত নামাজও পড়ে না। এটা ভাই এত ঠিক বলে চিনলেন না, সেক্রেটারি সভাপতির বিষে লাগছেন। আপনারা মুসল্লিরা পাশক্ত পড়েননি, যেমন মুসল্লি তেমন সেক্রেটারি সভাপতি, যেমন অনুসারী তেমন নেতা, ঠিক না? ঠিক, যে এলাকার সব মানুষ নামাজি, ইনশাল্লাহ ওখানে বেনামাজি সভাপতি সেক্রেটারি আসার কথা না, কারণ সব নামাজি এলে তো এর মধ্যে তো সভাপতি সেক্রেটারিও আছে, কেমনি বেনামাজি হবে? ঠিক না? ঠিক। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله। পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তারা মসজিদ আবাদ করার, মসজিদ রক্ষণাবেক্ষণ করার, মসজিদ পরিচালনা করার অধিকার রাখে। মসজিদ কমিটির মধ্যে পাঁচটা যোগ্যতা থাকতে হবে, চারটাও বলা যায়। এক, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস থাকতে হবে, আখেরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। দুই, তিন, নামাজ কায়েম করতে হবে, বেনামাজি হতে পারবে না। চার, যাকাত কায়েম করবে, আল্লাহর নির্দেশে ফরজ যাকাত আদায় করবে। আর সর্বশেষ পাঁচ, এটাকে চারটাও বলা যায়, আল্লাহর প্রতি আর আখেরাতের প্রতি ঈমান এক, দ্বিতীয় বলা যায় নামাজ কায়েম, তিন নম্বর হলো যাকাত দেওয়া, আর চার নম্বর শেষটা হলো কি, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মসজিদে শুধু আল্লাহর কথাই চলে আর কারোর কথা চলে না। আমি মণিপুরে এক মসজিদে 2001-09 পর্যন্ত জুমা পড়াইছি, পাচকতে পড়াইছি। তো আমার মসজিদের সেক্রেটারি সাহেব অনেক আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, খুব নেক মানুষ ছিলেন। উনি আমাকে প্রথম দিনই বলে দিলেন, হুজুর কোরআন আর হাদিসে কি আছে এর বাইরে কোনো কথা আমি চাই না। সব এলাকাবাসী একদিকে হয়ে যাক, কোরআন হাদিসে একদিকে, আমি কোরআন হাদিসের সাথে আছি, আপনি সেই অনুযায়ী চলেন। এরকম সেক্রেটারি হইতে হবে, এরকম সভাপতি হইতে হবে। ইমাম সাহেবকে বলবে যে কোরআন হাদিসের মধ্যে থাকবেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নেতা পাওয়ার তৌফিক নসিব করুন। পয়সা পাইলে তারে কমিটি সেক্রেটারি সভাপতি ধরে বানিয়ে দিই আমরা সবাই। মক্কার মসজিদুল হারামের কাবার এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও করা আছে, যারা গেছেন তারা দেখছেন না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন তার ভেতরে এটা ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন কাবাকে পুনরায় বানাইছেন, তখন টাকার অভাবে এই জায়গাটা নির্মাণ করতে পারেন নাই। তারা মুশরিক ছিল কিন্তু তাদের মধ্যে হালাল হারামের জ্ঞান ছিল। তিনি বলেছেন, তারা ঘোষণা দিয়েছেন, আমরা আল্লাহর ঘর বানাইতে কোনো হারাম টাকা নেব না। এই জন্য মক্কায় হারাম খোরদের কোনো টাকা নিত না। এখন মসজিদ মাদ্রাসা তো হারাম টাকা ছাড়া চলেই না বললে চলে, গরিবের 10 টাকা ইমাম সাহেব বলেও না, আর ওই টিনচোর গমচোর এগুলা 50,000 টাকা দিলে মাশাল্লাহ মারহাবা ইমাম সাহেব কইতে কইতে গলা শুকিয়ে ফেলে, ঠিক না? ঠিক।